আমাদের গল্প কথা ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তবে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে চাপ দিন। বলিউডে ফ্লপ কিন্তু টেলিভিশনে দারুণ সফল পাঁচ তারকা। সবাইকে গল্প কথা ইউটিউব চ্যানেলে স্বাগতম। বলিউডে কাজের সুযোগ পাওয়াটা কঠিন ব্যাপার, তবে পাকা অবস্থান তৈরি করাটা আরো কঠিন। তারা অভিনয়ের মাধ্যমে দর্শকদের হৃদয়ে স্থান করে নিতে পারেন এবং অসংখ্য তারকার ভিড়ে নিজেকে সেরা প্রমাণ করতে পারেন, তারাই কেবল টিকে থাকেন। বন্ধুরা, আসুন আজ জেনে নেই পাঁচজন সফল টিভি অভিনেতার কথা, যারা রূপালী পর্দায় তেমন দ্যুতি ছড়াতে পারেননি কিন্তু টেলিভিশনে ঠিকই জয় করে নিয়েছেন দর্শকদের মন। এক, জায়েদ খান। ম্যায় হুঁ না সিনেমায় বলিউড বাদশাহ শাহরুখ খানের সহ অভিনেতা এবং সাবধ সিনেমায় ঐশ্বরিয়া রায়ের বিপরীতে অভিনয় করেছেন, তবে এগুলো তার ক্যারিয়ারে তেমন ইতিবাচক প্রভাব ফেলেনি। বলা যায় অনেকটা ব্যর্থতা মেনে নিয়ে টিভি শো হাসিল এর মাধ্যমে ছোট পর্দায় কাজ শুরু করেছেন। ইতোমধ্যে দ্যুতি ছড়াতে শুরু করেছেন, বাকিটা দেখবার অপেক্ষা। দুই, রণিত রয়। রণিত রয় বড় পর্দায় কাজের মধ্য দিয়ে তার ক্যারিয়ার শুরু করেন, তবে কোনো সিনেমায় সফলতা পাননি। এরপর ছোট পর্দায় কাজ শুরু করেন। টিভি সিরিয়াল আদালতে তার অভিনয় করে তিনি ব্যাপক জনপ্রিয়তা পান। এছাড়া কায়ন কি সাজ ভি কাভি বাহুথি তে মাহির চরিত্রে এবং মিস্টার বাজার চরিত্রে কাসুতি কি জিন্দেগিতে অভিনয় করে ব্যাপক প্রশংসা কুড়ান। এতটাই সফলতা পান যে আবার বলিউডে ডাক পান এবং সুনিপুণ অভিনয় দক্ষতার মাধ্যমে বলিউডেও সুনাম কুড়াচ্ছেন। তিন, আয়ুব খান। তিনি কিয়ামত, সিটি আন্ডার থ্রেড, কার্গিল ছাড়াও আরও বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেন, তবে সফলতা নামক সোনার হরিণ অধরা থেকে যায়। বর্তমানে তিনি টিভি শো শক্তি, আস্টিড ভাকি, ইসাসকি তে কাজ করছেন। চার, অপূর্ব অগ্নিহর্তি। পরদেশ সিনেমায় রোমান্টিক সুপারহিরো শাহরুখ খানের সাথে অভিনয় করেন, এরপর তাকে বলিউডে আর দেখা যায়নি। কিছুকাল পর টিভি শো জাসি জায়সি কোই নাহিন তে আরমান সূচি চরিত্রে অভিনয় করেন। এই চরিত্রের মাধ্যমে তিনি ভক্তদের মনে স্থান করে নিয়েছেন। পাঁচ, আশিস চৌধুরী। কিয়ামত, সিটি আন্ডার থ্রেড, ধামাল, ভূতনাথ, পেইং গেস্ট এবং ডাবল ধামাল তাকে দেখা গিয়েছিল। তিনি কিছুটা সফল হলেও সময়ের স্রোতে কুল হারান। এরপর তিনি টিভি সিরিজ দেব এ অভিনয় করেন এবং তুমুল জনপ্রিয়তা পান। বন্ধুরা, এই জনপ্রিয় তারকাদের মাঝে আপনার পছন্দের কেউ আছে? কার অভিনয় আপনার সবচেয়ে বেশি ভালো লাগে কমেন্টের মাধ্যমে লিখে জানান আমাদের, আমরা তার সম্পর্কে আরও সব তথ্য নিয়ে আসবো আপনাদের কাছে।